হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো বাঙালির প্রিয় ফেলুদা অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে। কি চাও কাজল? কিছু বলবে? তুমি কোথায় যাচ্ছ? তুমি আসবে আমার সঙ্গে? তুমি কলকাতায় যাচ্ছ? যদি যাই তুমি আসবে? আমার বাবার কাছে নিয়ে যাবে? চলে এসো কাজল, চলে এসো, চলে এসো। কাজলা, দাদু বলবে। দাদু জানতে পারবে না, দাদুকে আমি বলবো না। এসো। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চট্টোপাধ্যায় পরিবারের আদি বাসস্থান ছিল অবিভাজিত বাংলার কুষ্টিয়ার সিলাইদহের পায়া গ্রামে, বর্তমানে যা বাংলাদেশের অন্তর্ভুক্ত। সৌমিত্রের পূর্বপুরুষের ভিটে বাংলাদেশে হলেও তিনি জন্মেছিলেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে। 1935 সালের 19 জানুয়ারি মাতা আশালতার গর্ভে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়। তার মা ছিলেন সাধারণ একটা গৃহকর্মী, তার বাবার নাম মোহিত কুমার চট্টোপাধ্যায়। তার বাবা ছিলেন একজন কলকাতা হাইকোর্টের সহকারী উকিল, তাই তাকে বেশিরভাগ সময় কলকাতাতেই থাকতে হতো। শুধুমাত্র সাপ্তাহিক অবকাশে কোর্টের কাজকর্ম বন্ধ থাকলে তিনি কলকাতা থেকে কৃষ্ণনগরে চলে আসতেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্কুল শিক্ষা শুরু হয় কৃষ্ণনগরের সেন্ট জন্স স্কুল থেকে। কৃষ্ণনগরের মাটির পুতুল মায়ের সারের আঁচলে আঁকি বুকি কেটে দিব্যি কাটছিল আমাদের প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শৈশব জীবন। কিন্তু তার বাবা মোহিতবাবু চাইছিলেন নিজের কাছে রেখে সৌমিত্রকে মানুষ করতে, কিন্তু তার বাড়ি থেকে কর্মস্থল অনেক দূরে হওয়ায় ঠিক খাপ বসছিল না। এরপর সৌমিত্রবাবু তার বাবা মায়ের সঙ্গে কলকাতায় চলে আসেন। মোহিত কুমার চট্টোপাধ্যায় কলকাতার মির্জাপুর স্ট্রিটে বাড়ি নেন। কলকাতায় এসে তার বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায় তাকে হাওড়া জেলা স্কুলে ভর্তি করেন। সেখান থেকে তিনি ম্যাট্রিক পাস করেন। এরপর সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতার সিটি কলেজ থেকে আইএসসি এবং বাংলা সাহিত্য নিয়ে বিএ পড়ার জন্য ভর্তি হন। তারপর সেখান থেকে বাংলায় স্নাতক পাস করেন। স্নাতক পাস করার পর কলেজ অফ আর্টসে ভর্তি হন। সেখানে 2 বছর পড়াশোনা করার পর এমএ পাস করেন। বাপ ঠাকুরদার আমল থেকে চট্টোপাধ্যায় পরিবারে অভিনয়ের চর্চা ছিল। ছেলেবেলা থেকে সৌমিত্রের মধ্যে অভিনয়ের স্রোত বয়ে চলছিল। হাওড়াতে জেলা স্কুলে পড়াশোনা করার সময়ে বিভিন্ন সাংস্কৃত অনুষ্ঠানে ছোট ছোট নাটকের পাঠ নিতেন সৌমিত্র। বিএ পাস করার পর সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় নিয়ে পড়াশোনা করেন। অভিনয় জগতে সৌমিত্রের হাতে খড়ি হয় মহেন্দ্র চৌধুরীর হাত ধরেই। কলেজে পড়ার সময়ে নাট্য ব্যক্তিত্ব শিশির ভাদুরীর অভিনয় দেখে সৌমিত্র অভিভূত হয়। এরপর তিনি শিশির ভাদুরীকে আইডল হিসেবে গ্রহণ করেন। শিশির ভাদুরীর সাথে সৌমিত্রের আলাপ হয়। তিনি শিশির ভাদুরীর জীবনকালের শেষে 3 বছর সান্নিধ্য লাভ করেন। বাকি অভিনয় সৌমিত্রবাবু যেটুকু শিখেছিলেন তার বিভিন্ন মঞ্চে অভিনয় দেখে। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তার কর্মজীবন অভিনয় দিয়ে শুরু করতে পারেননি। তিনি শুরুতে অল ইন্ডিয়া রেডিওর একজন বাচক শিল্পী হিসেবে তার কেরিয়ার শুরু করেন। কিন্তু তা কি হবে, শুধু একজন বাচক শিল্পী হিসাবে সৌমিত্রবাবুর খিদে মিটছিল না। তিনি তো চেয়েছিলেন অভিনেতা হতে, আসল খিদে ছিল অভিনয়ের। তাই তিনি তার খিদেকে দমিয়ে রাখেননি। বাচক শিল্পীর পাশাপাশি তিনি বিভিন্ন থিয়েটারে অভিনয় করতে শুরু করেন। সৌমিত্র চট্টোপাধ্যায় চলচ্চিত্র জীবন শুরু করেন সত্যজিৎ রায়ের দ্বারা প্রযোজিত অপুর সংসার সিনেমার মাধ্যমে। 1957 সালে কার্তিক বোসের নীলাচলে মহাপ্রভু স্ক্রিন টেস্টে বাদ পড়ে যান সৌমিত্র চট্টোপাধ্যায়। জীবনের প্রথম স্ক্রিন টেস্টে ফেল হয়ে যান সৌমিত্র। তার পরিবর্তে নেওয়া হয় অসীম কুমারকে। এরপরেও তিনি হাল ছাড়েননি। বিভিন্ন জায়গায় সিনেমায় অভিনয় করার জন্য তিনি অডিশন দিতে থাকেন। এর আগের বছর 1956 সালে সত্যজিৎ রায় তার অপরাজিতা সিনেমার জন্য নতুন একটা চেহারা খুঁজছিলেন। সত্যজিতের অ্যাসিস্ট্যান্ট সৌমিত্রকে সত্যজিৎ রায়ের কাছে নিয়ে যান। কিন্তু সত্যজিৎ রায় তার অপরাজিতা সিনেমার জন্য নিতান্ত একটা বালক সুলভ চেহারা খুঁজছিলেন, তাই সৌমিত্রকে তিনি নিষেধ করেন। তিনি বলেন, না হে, আপনার বয়স একটু বেশি হয়ে গেছে আমার ওপর থেকে। এরপর একদিন সত্যজিৎ রায়ের জলসাগর সিনেমার শুটিং দেখতে যান সৌমিত্র। শুটিংয়ের ফাঁকে চাপানের বিরতি চলছে আর সৌমিত্র অদূরে দাঁড়িয়েছিলেন। সৌমিত্রকে ডেকে পাঠায়। সৌমিত্র কাছে আসতে ছবি বিশ্বাসের কাছে বলে ফেললেন, এই যে তরুণ কম বয়সী ছেলেটাকে দেখছো, এ হলো সৌমিত্র। আমার পরবর্তী ছবি অপুর সংসারের অপু,
অপুর সংসার ছবিটিতে শর্মিলা ঠাকুরের বিপরীতে সুমিত চট্টোপাধ্যায় অভিনয় করেন। সুমিত চট্টোপাধ্যায় বুঝতে পারলেন অপরাজিতা সিনেমার অডিশনের রোল স্ক্রিপ্ট সত্যজিতের মনে ধরেছিল, শুধু তাকে বাদ দেওয়ার কারণ ছিল শুধু তার কম বয়স বলে। 1959 সালে সত্যজিৎ রায়ের প্রযোজনায় অপুর সংসার ছবিটি মুক্তি পায়। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সুমিত চট্টোপাধ্যায়কে। 1960 সালে তপন সিংয়ের পরিচালনায় ক্ষুধিত পাষাণ সিনেমায় অভিনয় করেন। এরপর তিন কন্যা সমাপ্তিতে অমূল্য চরিত্রে, আরও একবার তপন সিংয়ের পরিচালনায় জিন্দের বন্দি সিনেমায় উত্তম কুমারের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করেন। বাঙালির হৃদয় তখন উত্তম কুমার এবং সুমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমার শ্রেষ্ঠত্বের বিচার বিমর্শতায় মেতে ওঠে। 1962 সালে সাত পাকে বাঁধা সিনেমায় সুচিত্রা সেনের সঙ্গে জুটি বেঁধে নতুন করে দর্শক হৃদয়ে দাগ কাটে সুমিত্র। এছাড়াও বাঙালির প্রিয় ফেলুদাকে আমাদের ভুলে গেলে চলবে না, সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ চরিত্রে নিছক গল্প চরিত্রে শুধু অভিনয় করেননি, তিনি বাঙালির মনে গোয়েন্দাগিরির নতুন করে অ্যাডভেঞ্চার সৃষ্টি করেছেন। তাই আজও বাঙালির হৃদয়ে ফেলুদা সিরিজের অন্য রহস্য পড়তে গিয়ে সুমিত্রের চেহারাকে স্মরণ করে। বলিউডে সুমিত্রবাবুর যাওয়ার ঝোঁক খুব একটা ছিল না। তার অভিনীত বলিউড সিনেমা হলো নিরুপমা, হিন্দুস্তানি সিপাহি ইত্যাদি। সুমিত্র চট্টোপাধ্যায় তার সুদীর্ঘ জীবনে বহু নাটকে অভিনয় করেন, যেমন তাপসী, নামজীবন, রাজকুমার, নীলকণ্ঠ, চন্দনপুরের চোর ইত্যাদি। 1991 সালে প্রথম তিনি জাতীয় পুরস্কার পান। এরপর 2004 সালে তিনি পদ্মভূষণ সম্মান পান। এর আগে সুমিত্র চট্টোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কার পান, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। 2012 সালে তিনি ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পান। এছাড়াও 2017 সালে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গভূষণ পুরস্কার দেন। এই বছর তাকে ফ্রান্স সরকার ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজন অব অনার দেন। 2020 সালের অক্টোবর মাসে করোনাকালে সুমিত্র চট্টোপাধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে জ্বর না ছাড়ায় চিকিৎসকরা করোনা টেস্ট করতে বলেন। 5ই অক্টোবর নমুনা টেস্টে তার রিপোর্ট কোভিড-19 ধরা পড়ে। এরপর তাকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাকালীন সুমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আবার অবনতি দেখা যায়। এরপর তার কিডনির ডায়ালিসিস করানো হয়, কিন্তু এতে তার শারীরিক অবস্থার বিশেষ কিছু উন্নতি হয়নি। অবশেষে 15ই নভেম্বর 2020 সালে দুপুর 12টা নাগাদ 85 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ পর্যন্তই ছিল আমার ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।